হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ভিডিওটা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। আজকে কোনো ব্লগ ভিডিও আনিনি। তো গত রবিবার যে গ্রিন ফ্রেন্ডসের মিট আপে গেছিলাম, তো ওখান থেকে কী কী পেয়েছি আর ওখানে কীরকম হলো কী করলাম, তো সবই সেটা তো তোমাদেরকে ব্লগে শেয়ার করেছি। তো যারা দেখোনি ব্লগটা গ্রিন ফ্রেন্ডসের মিট আপের, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও আর কী কী পেয়েছি। তো সেটা দেখানোর জন্য এখন এখানে বসেছি। তো সবার প্রথমে যখন ঢুকলাম ওখানে, যেমন আমি আর বাবা দুজন গেছিলাম, তো দুটো কুপন ছিল, সবাইকে এরকম একটা আইডি করে আইডি কার্ড দিয়েছে গ্রিন ফ্রেন্ডসের, আর পেন দিয়েছে একটা করে পেন, একটা ব্যাগের মধ্যে করে এটা দিয়েছিল। তো এইটা দিল, আর তারপরে তো অনুষ্ঠান, এত লোকের আয়োজন, কত লোক মানে কত লোক এসেছে, অনেক লোক এসেছে, তো খুবই ভালো একটা মানে আর অনুষ্ঠান, সব কিছু ম্যানেজমেন্ট খুব সুন্দর হয়েছিল। আর যেটা মেন যেটা পেয়েছি, হ্যাঁ আর একটা জিনিস দিয়েছি, এটা হচ্ছে যে কার্ড আর পেন দিল সবাইকে, আর একটা প্রত্যেকটা কুপনে মানে এক একটা কুপনে প্রত্যেকে একটা করে গাছ দিয়েছে, এমনি দিয়েছে ফ্রিতে। তো এই যে এটা হচ্ছে সাদিয়া নার্সারি, ওরা এটা দিয়েছে, এখানে যে লেখা আছে নামটা। তো ওখানে পেয়ারা গাছ ছিল আর হচ্ছে যে কুল গাছ ছিল। তো যখন যাই তো অনেক মানে আমাদের আগে যাওয়ার আগে অনেক লোক নিয়ে নিয়েছে গাছ। তারপরে এই পেয়ারা গাছটা নিয়েছে, এটা হচ্ছে বারামাসী পেয়ারা গাছ বললো, এটা লাগাতে হবে, এটা ভালো জায়গা থেকে লাগাতে হবে। একটা পেয়ারা গাছ নিয়েছি আর একটা হচ্ছে যে এই যে কুল গাছ। কুল গাছ যদিও নেই আমাদের বাড়িতে, তো দেখা যাক এটা লাগাবো। আর হচ্ছে এবার তারপর তো প্রোগ্রাম প্রোগ্রাম শুরু হলো, আর তারপরে যেটা যেটার জন্য যাওয়া মানে প্রাইজটার জন্য, সেইটা হচ্ছে যে এই যে এই ট্রফিটা দিয়েছে মেমেন্টোটা, এখানে লেখা আছে গ্রিন ফ্রেন্ডস মিট আপ বলে। তো এটা যে নিয়েছি মানে সমর্থাই দিচ্ছিল সবাইকে, নিজের হাতেই মানে প্রাইজগুলো দিচ্ছিল, তো এত আনন্দ লাগছিল না, খুবই ভালো লাগছিল। তো এইটা হচ্ছে যে আমার বেস্ট একদম আর কি, খুব সুন্দর লাগছে এটা। তো এইটা দিয়েছে আর হচ্ছে যে একটা একটা করে গোলাপ গাছ দিয়েছে, মানে যারা প্রাইজ পেয়েছে, এই যে কুড়িটা একটা কুড়ি আছে ফুটবে, গোলাপি টাইপের কালারটা লাগছে, এখন ঠিক বোঝা যাচ্ছে না। এই যে তো এই দুটো হচ্ছে আমার প্রাইজ, দাঁড়াও এই যে মাটি পড়বে। থাকুক গাছগুলো পিছনে কেন, আর যে কোনো জায়গাতে দেখবে মানে বাড়িতে হোক বা যেখানেই হোক, একটুকু যদি মানে সবুজ থাকে না সেটা দেখতে দেখবে খুব সুন্দর লাগে। দেখো এই জায়গাটা ফাঁকা লাগছিল, তো এটা রাখলাম দেখতে কি সুন্দর লাগে। তো যাই হোক মানে ওখানে গিয়ে সমুদ্রের হাত থেকে প্রাইজ নেওয়া, মানে সাধারণত আমি এখনো কোনো সেরকম মানুষের সঙ্গে যারা হয়তো ইউটিউব ইউটিউব করে মানে যারা পপুলার হয়ে গেছে সেরকম মানুষের সঙ্গে কোনো দেখা হয়নি, কিন্তু একমাত্র সমুদ্রের সঙ্গেই দেখা হলো যে একদম এত বড় মানুষ যিনি দাদাগিরি তো এসেছিলেন, তো দেখেছিলাম সেই এপিসোডটা আমি দেখেছিলাম। তো খুব ভালো লাগলো যে উনি নিজের হাতে সবাইকে প্রাইজ দিচ্ছেন, খুবই ভালো লাগলো। তারপর একটু কথাও বললাম স্টেজে, তারপরে এসে যখন আমি ব্লগটা বানিয়ে দাদাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করেছিলাম, তো জিজ্ঞাসা করলো যে কী নাম আমার আর কোথা থেকে গেছিলাম, তো জিজ্ঞাসা করলো। তারপরে বললো যে আমি আমার কমিউনিটিতে দিচ্ছি, মানে দাদা যে গ্রিন ফ্রেন্ডস যে চ্যানেলটা আছে ওই কমিউনিটিতে আমার লিঙ্কটা দিয়েছে আর কি, মানে এত ভালো লাগছিলো, তো খুবই মানে মজা হচ্ছিলো। গ্রিন ফ্রেন্ডস মিট আপে যাওয়ার আগে যে একটা ভিডিও করেছিলাম, মানে আমি যে প্রাইজটা পেয়েছি সেটা তোমাকে দেখিয়েছিলাম, সেই ভিডিওটাও দাদা দেখেছে এবং কমেন্টস করেছে, তো খুবই ভালো লাগছে যে সমর্থ আমার ভিডিও দেখেছে ইউটিউবে। তো যাই হোক, আর অনুষ্ঠান খুব ভালোভাবে হয়েছে, মানে অত অত হাজার হাজার লোকের আয়োজন, মানে কোনো ত্রুটি নেই, কোনো বিশৃঙ্খলা নেই, কিছু নেই, একদম সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে। তো খুবই মানে যারা করেছে অনেক বছর মানে অনেক দিন ধরেই তো ওটা করতে হয়েছে, একদিন তো একটা অনুষ্ঠান নয়, অনেক একটা বড় অনুষ্ঠান করতে গেলে অনেক দিন ধরে তার অনেক রকমের আয়োজন থাকে। তো যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে এটা দেখানোর ছিল, দেখিয়ে দিলাম কী কী পেয়েছি। তো আজ ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ব্লগটা কমেন্টস করে জানিও। তো আজের মতো টাটা।